চার দেয়ালের মাঝে সারাক্ষণ বদ্ধ থাকতে থাকতে যখন এমন একটা পরিবেশে আসা যায়, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা একদম সবুজে ঘেরা থাকবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। যখন মনটা খুব খারাপ থাকে, তখন এরকম একটা পরিবেশে আসলে আমার মনটা সবসময় ভালো হয়ে যায়। আর এমন একটা বাগান যদি হয় নিজের, তাহলে তো কথাই নেই। আর এই যে দেখছেন সমস্ত গাছ, এই গাছগুলো সবগুলো আমার মা আর আমার বোনের হাতে লাগানো। আর এই গাছগুলো যে আমাদেরকে কত প্রশান্তি দেয়, আসলে আমরা এটা বলে প্রকাশ করতে পারবো না। এই ছাদে আসলে আমাদের মনটা সবসময় ভালো হয়ে যায়। প্রত্যেকটা গাছ আমার মার নিজের হাতে লাগানো, এটাতে যে কতটা একটা শান্তি, আসলে এটা যারা গাছপ্রেমী মানুষ তারাই বলতে পারবে। এখানে দেখেন অনেক পুঁইশাক, তারপর হচ্ছে অ্যালোভেরা গাছ আছে। আম্মু ছাদ বাগান করার পর থেকে কিন্তু আমাদের আর বাইরে থেকে শাক কিনে খেতে হয় না। আম্মুর বাগানে বিভিন্ন রকমের শাক হয়, কলমি শাক, কচু শাক, পুঁই শাক, অনেক ধরনের শাক হয়। আর আম্মু রেগুলার আমাদেরকে আম্মুর বাগানের শাক রান্না করে খাওয়ায়। এই ফুল গাছটা একসময় খুবই ছোট্ট একটা গাছ ছিল, সেটা আজ বিশাল পরিসর ধারণ করেছে। আর বাচ্চারা এসে কিন্তু এই ফুলগুলো দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও কিন্তু ফুল খুবই ভালো লাগে। আর এত সুন্দর মুক্ত একটা বাতাস বইছিল, মন প্রাণ দুটাই জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর কাজী পেয়ারা হয়, আর এই পেয়ারাগুলো খেতে এত মিষ্টি আর এত মজা, আসলে যারা একবার খেয়েছে তারা ফ্যান হয়ে গেছে। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমার রেগুলার ব্যস্ততার কারণে, আমার যেহেতু বাচ্চা দুটাই ছোট, তার কারণে আমি আমার সময়ের স্বল্পতার কারণে আমি সবসময় আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আশা করি এই ব্যস্ততা যখন কমে যাবে, আপনাদের সাথে আমি রেগুলার ব্লগ শেয়ার করব। আমাদের ছাদে আসলে যেখানেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায়। আর এই সবুজের মাঝখানে আমাদের বাচ্চাগুলোও কিন্তু খুবই আনন্দ পায়। প্রকৃতি কতই না সুন্দর! আর সারাদিনের সবচেয়ে পছন্দের মুহূর্তটাই হচ্ছে আমার বিকেলবেলা। আর বিকেলবেলায় এমন পরিবেশে কাটানোর সময়টা আমার কাছে অনেক আনন্দের। সবাই অনেক বেশি ভালো থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।